শারীরিক অসুস্থতার কারণে অফিসে অনুপস্থিত থাকায় শাস্তি গুনতে হলো এক অস্থায়ী বন সহায়ক কর্মীকে। মালদা ফরেস্ট রেঞ্জ অফিসের এক অস্থায়ী বন সহায়ক কর্মীকে বাস দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল ফরেস্ট রেঞ্জ অফিসার প্রদীপ কুমার গোস্বামীর বিরুদ্ধে। ঘটনায় ইংলিশবাজার থানায় ওই ফরেস্ট অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। জানা গেছে আক্রান্ত ওই ব্যক্তির নাম সুকুমার মণ্ডল, মালদার মানিকচক থানার রামনগর জোতপাট্টা এলাকার বাসিন্দা। তিনি মালদা ফরেস্ট রেঞ্জ অফিসে অস্থায়ী বন সহায়ক কর্মী হিসেবে কর্মরত। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় একদিন অফিসে যেতে পারেননি তিনি। অফিসে অনুপস্থিত থাকায় মালদা ফরেস্ট রেঞ্জ অফিসের রেঞ্জ অফিসার প্রদীপ কুমার গোস্বামী তাকে তড়িঘড়ি ফোন করে পরের দিন ডেকে পাঠান বলে অভিযোগ। এরপর অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ করায় ওই ফরেস্ট রেঞ্জ অফিসার প্রদীপ কুমার গোস্বামী তাকে বাস দিয়ে বেধড়ক মারধর করে বলেও অভিযোগ। হাতে এবং পায়ে চোট পায় ওই বন সহায়ক কর্মী সুকুমার মণ্ডল। এরপর পরিবারের সদস্যরা সুকুমার মণ্ডলকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এই ঘটনায় অভিযুক্ত ফরেস্ট রেঞ্জ অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় ইংলিশবাজার থানায়। এই বিষয়ে আক্রান্ত অস্থায়ী বন সহায়ক কর্মী সুকুমার মণ্ডল বলেন, আমি আমার নাইট ডিউটি অবস্থা, আমার 21 তারিখে নাইট ডিউটি ছিল। 21 তারিখে আমার নাইট ডিউটি অবস্থায় কিন্তু আমার শরীর খুবই খারাপ ছিল। আমি 21 তারিখ নাইট করে আমি 22 তারিখে সকালবেলা বাড়ি গিয়েছিলাম। তারপরে 22 তারিখে আমাকে বিট অফিসার সকাল 10টার সময় আমাকে গালগেয়াজ দিয়ে আমাকে বলছে এই কোথায় আছে, অজ্ঞাতভাবে একটা গালগেয়াজ করে বলছে এ কোথায়, আমি ছোট বাবু আমি তো বাড়িতে আছি, আমার শরীর ভালো না। কী করলো আমাকে থ্রেট দিচ্ছে যে তুমি এখানে বিট অফিসে আসো। ঠিক আছে স্যার, আমি আজকে যেতে পারবো না, আমি কালকে যাবো স্যার, আমার শরীর ঠিক নাই। আমার বউকে, আমার ওয়াইফকে নিয়ে আসলাম সঙ্গে করে ওখানে। কবে ওটা? এটা নিয়েছিলাম 23 তারিখে। তেইশ তারিখে নিয়ে আসলাম আমি চারটার দিকে নিয়ে এসেছি। আমার ওয়াইফটাকে বাইরের গেটে আমি রেখে দিলাম, আমি কেউ দেখতে পেল না। আমি অফিসে ঢুকলাম, আমাকে ওই প্রদীপ কুমার গোস্বামী দুটো অফিসার আর ওর পাশে সাজেস ছিল ফরেস্ট গার্ড হাসান হাসিমুদ্দিন জামান ফরেস্ট গার্ড। প্রদীপ কুমার গোস্বামী বলছে বিট অফিসার বলছে কি আমাকে অজ্ঞাতভাবে গাল গিয়াল দিচ্ছে, বলছে কি তোমার এই ডিউটি কেন আসেনি। আমি স্যার আমার শরীর খারাপ ছিল, আমি ওই জন্য আসতে পারি। তারপরে কী করলো? তারপর আমাকে কী করলো, একটা ঋত্বিক গাঙ্গুলি বলে একটা ছেলে ছিল, ক্লার্ক ছিল, ওকে বলছে এই ঋত্বিক লাঠি নিয়ে আসো। তো আমাকে ও কী করলো, লাঠি নিয়ে দিয়ে দে প্রদীপ কুমার গোস্বামীকে, ছোটোবাবুকে লাঠিটা দিয়ে দে। আর বড়োবাবু অফিসে ঢুকে গিয়ে আমাকে অজ্ঞাতভাবে গাল গ্যাস দিয়ে আমাকে 3 লাঠি আমাকে পায়ে মেরেছিল। এদিকে তাকিয়ে বলো, 3 লাঠি পায়ে মেরেছিল আর 3 লাঠি আমাকে এখানে হাতে মেরেছিল। যদিও এই বিষয় নিয়ে অভিযুক্ত ফরেস্ট রেঞ্জ অফিসার এবং ডিভিশনাল ফরেস্ট অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে এই বিষয়ে কিছুই বলতে চাননি তারা। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।